হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটি হচ্ছে ইলিশ মাছের কুরমা রেসিপি আমরা চিকেন বিফ এবং মাটন কুরমা অনেকেই খেয়েছি আর কুরমা কিন্তু অনেকেরই খুব পছন্দের একটি রান্না আর সেটি যদি হয় ইলিশ মাছ দিয়ে তাহলে তো কথাই নেই খুবই ডিলিশিয়াস তৈরি হয় এই মজাদার ইলিশ মাছের কুরমা কীভাবে রান্না করতে হয় এই ইলিশ মাছের কুরমা তাহলে চলুন দেখে নিই ইলিশ মাছের কুরমার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটি ইলিশ মাছের মাথা এবং লেজ বাদ দিয়ে শুধু পিসগুলোকে নিয়েছি আর পিসেসগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায় এখন একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাণে পেঁয়াজের ব্যারেস্তা আর সাথে দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ একটু কেটে দিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তাটা একটু পরিমাণে বেশি লাগবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে সুগার এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টক দই এবং হাফ কাপ পরিমাণে মিষ্টি দই এ দুটি ইনগ্রিডিয়েন্টস অবশ্যই লাগবে স্কিপ করা যাবে না দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি এবং টু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাউডার দুধ খুব ভালো করে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিতে হবে যেমনটি আমি করে নিয়েছি এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ পরিমাণে কুকিং অয়েল আর অয়েলটা হচ্ছে যে অয়েলে আমি পেঁয়াজের ব্যবস্তা করে নিয়েছিলাম সেটাই আমি ইউজ করছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে আদা রসুন বাটা এবং করে নেওয়া পেস্টটাও অ্যাড করে দিচ্ছি এখন একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে যেহেতু আমার দুটি ইলিশ এর জন্য আমি অয়েলটা এক কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া এবং ওয়ান টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি যে রোস্টের মশলা সেই রোস্টের মশলা আমি ওয়ান টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কুরমার মশলা বা রোস্টের মশলাটা বাসায় তৈরি করে নিতে পারেন বা বাজারে যে ব্র্যান্ডের রোস্টের মশলা পাওয়া যায় সেটাও অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা সাত বুঝে লবণ এখন ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে এখন কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো একদম লো ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে এখন ইলিশ মাছের পিসগুলোকে কেয়ারফুলি অ্যাড করে দিচ্ছি একটু কেয়ারফুলি অ্যাড করে নিতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায় একটু কেয়ারফুলি নাড়িয়ে দিতে হবে আর চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে না ঢেকে আমরা সাত আট মিনিটের মতো ঝোলটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো এর মধ্যে অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আমাদের ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছড়ানো ননস্টিক প্যানে মাছগুলোকে ঢেলে নিয়েছি এখন কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায় এই জন্য আমি একটি ছড়ানো প্যানে নিয়ে নিয়েছি আর কুরমা গ্রেভিনেসটা এখন একদম পারফেক্ট আছে গ্রেভিনেসটা ঠিক এরকম হবে খুব বেশি জোলও থাকবে না আবার খুব শুকনাও হবে না ঠিক মাখা মাখা এরকম একটি গ্রেভিনেস থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম গ্রেভিনেস রাখার চেষ্টা করবেন খুবই ডিলিশিয়াস তৈরি হয় আপনারা অবশ্যই আমার পুরো প্রসেস প্রণালিটিটা ফলো করে এভাবে বাসায় ট্রাই করবেন ট্রাই করার পর বুঝতে পারবেন কতটা ডিলিশিয়াস তৈরি হয় এই ইলিশ মাছের কোরমা পোলায়ের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে খিচুড়ির সাথে এই ইলিশ মাছের কোরমা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকন নোটিফিকেশন বেলটি প্রেস করবেন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনাদের কাছে খুব সহজেই চলে যেতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ